আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রাত্যহিক জীবনের ছোট ছোট কিছু মুহূর্ত একসাথে জোড়াতালি দিয়ে ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই ছোট্ট একটা ভিডিও, না টেনে পোড়াটা ভিডিও আমার সাথে থাকলে অনেক বেশি খুশি হব। প্রথমেই বলে নিচ্ছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ ভিডিওর চ্যানেল, সো এখানে আমি প্রতিদিন কি করছি না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং সেটাই স্বাভাবিক ব্যাপার। যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তারা নিশ্চয়ই আমার লাইফস্টাইল দেখার জন্যই দেখেন। তো এই যে সকালবেলা সকালের নাস্তা দিয়ে শুরু করলাম, প্রতিদিন সকালবেলায় একটা চিন্তা থাকে যে কী নাস্তা বানাবো আজকে। তো সেই চিন্তা থেকে হচ্ছে আজকে এই জর্দা সেমাইটা করার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে আমি 2 চামচ ঘি দিয়েছি প্যানের মধ্যে, তারপর হচ্ছে বাদাম কুচি আর নারকেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সাথে হচ্ছে চিনি এবং অল্প করে লবণ দিয়েছি। তারপর ভালো করে ভেজে নিয়েছি। এরপরেই সেমাইটা হচ্ছে কুলসন সেমাই, আমি আধা প্যাকেট কুলসন সেমাই গরম পানিতে ভিজিয়ে তারপরে হচ্ছে পানি ঝরাতে দিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। তারপরে মনে হলো চিনি একটু কম হয়েছে, সেজন্যে হচ্ছে আবারও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি একটু গোড়া দুধ দিচ্ছি, গোড়া দুধ দিয়ে তারপর আরও ভালো করে নাড়াচাড়া করলে যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে তারপর অনেকটা ঝরা ঝরা হবে আর কি। তো আমি আগে খুব একটা জর্দা সেমাই করিনি, এইবারে মনে হয় সেকেন্ড বা থার্ড টাইম মানে আমার জীবনে। তো আমি ভেবেছিলাম একেবারেই হচ্ছে ঝরঝরে হবে না, কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো সেদিন সকালে বাবুর বাবা বাসায় ছিল, সে হচ্ছে ডিউটিতে যায়নি, তো সেজন্য ব্রেকফাস্টে হচ্ছে একটা আইটেম থাকলে কেমন হয়, যেহেতু সে নুডলসটা অনেক বেশি পছন্দ করে সেজন্য সাথে নুডলসটা বানিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আমাকে রেগুলার দেখেন তাদেরকে তো আগেই বলা হয়েছে বাবুর বাবা আমার হাতের নুডলস আর কি খুব পছন্দ করে, তো যার কারণে আমাদের বাসায় ব্রেকফাস্টে অনেক বেশি পরিমাণ নুডলস মানে ফ্রিকোয়েন্টলি দেখতে পাবেন আর কি। ওই যে বাবার বাড়ি থেকে কাঁঠাল আম পাঠিয়েছিল আরও অনেক কিছু, এই যে কাঁঠালটা কেটেছি দেখেন এরকম হয়েছে আর কি, একটু নরম হয়ে গিয়েছে, আরও আগে আগে কাটা দরকার ছিল। যাই হোক, বাবার বাড়ির পাঠানো জিনিস, হয়তো সেজন্য আমি যদিও নরম কাঁঠাল খাই না আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, একেবারে এত মিষ্টি ছিল। যাই হোক, সারাদিন আর কি করেছি দেখালাম না, চলে এসেছি বিকেলের পরে প্রায় সন্ধ্যার আগে আগে। তো আমি হচ্ছে কোরবানের পরে আসার পরের থেকে ফার্নিচারগুলো আর কি ক্লিন করা হয়নি, তো আমার যে খাটটা হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি। এত বেশি কারুকাজওয়ালা খাট আমি মনে হয় আর কোনো দিন নেব না জীবনে, আমার শিক্ষা হয়ে গেছে। এই যে এত বেশি কারুকাজওয়ালা যে ফার্নিচারগুলো, এগুলোতে অনেক বেশি পরিমাণ ময়লা ধুলো এগুলো হচ্ছে ঢুকে থাকে, এগুলো ক্লিন করা ভীষণ রকম কষ্টকর। তারপরেও কিছু করার নেই, যেহেতু নিয়ে ফেলেছি বাসায় আছে, সো যত্ন তো করতেই হবে তাই না। সেজন্যে হচ্ছে আমি একটু খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি বিছনাটা ছেড়ে তারপরে হচ্ছে নতুন চাদর বিছাবো, তো সেজন্যে আগে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। Changed in me, I'm better with you.
then I'll live be. 'Cause when you walk into a room, life gets a little sweeter. When I look at you, I see a little clearer. তা আমার বিছনাপত্র গুছিয়ে নিয়েছি। বিছনা গোছানোর সময় দেখেছেন আমার জোহান বাবা পাশে দাঁড়িয়েছিল। এখন আসলে কোনো কিছু ঠিক রাখতে পারি না, যেটাই ঠিকঠাক করে রাখি সে ধরে ধরে ফেলে দেয়, এলোমেলো করে ফেলে। এই যে বিছনাটাও বেডশিটটাও সে বারবার টেনে টেনে ফেলে দিতে চাচ্ছিল। যাই হোক, নতুন পরিষ্কার করা নতুন বিছনায় বসিয়ে দিয়েছি। তারপর খুব ক্ষুধা পেয়েছে, এই জন্য একটু আম কেটে তারপর খাওয়ালাম। যাই হোক, আমার ছেলেটাকে দেখে যারা দেখেছেন প্লিজ একটা মাশাল্লাহ বলে দিবেন। তারপরে এসেছি, আমার নিজেরও তো ক্ষুধা লেগেছে, সন্ধ্যাবেলা নাস্তা করতে হবে। সন্ধ্যার নাস্তায় আমি একটু হচ্ছে আজকে চা খাবো না, দুধ ছিল সিদ্ধ করা, ওইটা হচ্ছে একটু গরম করে খাবো। তো সাথে হচ্ছে এখানে নিয়েছি চাল ভাজা, একটু চানাচুর, আর হচ্ছে বিস্কিট নিয়েছি। দুধ বলেন চা বলেন, যেটাই হোক বিস্কিট ডুবিয়ে খাওয়াটা আসলে আমার অভ্যাস আর কি। এটা আমাদের দিকে সবাই, আমার পরিবারের সবাই, আমাদের এই অভ্যাসটা আছে। আসরের সময় পাশে পাশের আন্টি এসেছিল, ওনাকে একটু নুডলস করে দিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা রয়ে গিয়েছিল, সেটা আমি বাবুকে খাওয়ানোর জন্য বসেছি। আগে ওকে একটু খাওয়াই নিচ্ছি, তারপরে হচ্ছে আমি খাবো, যেন আমাকে ডিস্টার্ব না করে আর কি। তো এই সময়গুলো আমাদের মা ছেলের কোয়ালিটি টাইম, এভাবে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। বিরক্ত না হয়ে যদি মনে করি যে এটা আমার ছেলের শৈশব, এই সময়গুলো সে কখনো আর ফিরে পাবে না বা আমি কখনো ফিরে পাবো না, তো সেদিক থেকে চিন্তা করলে এই সময়গুলো আসলে এনজয় করা উচিত ছোটো বাচ্চার মাদের, কি আর করার। তো এই যে আমরা মা ছেলের কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আমাদের মা ছেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করিয়ে নিলাম। তারপর এসেছি হচ্ছে রাতের রান্না করার জন্য। রাতের রান্নায় আজকে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করব, না ঢেঁড়স ভাজি না, ঢেঁড়স চিংড়ি দিয়ে রান্না করব। যাই হোক, গত কয়েকদিন হচ্ছে মাংস, আগের যে মাছ মুরগি রান্না করা ছিল এগুলো খেয়ে দিই, ফ্রিজে আসলে জায়গাও ছিল না, যার কারণে বাজার করা হয়নি। তো হচ্ছে এর মাঝে কিছু চিংড়ি ভুনা ছিল, যেটা খাওয়া হচ্ছিল না, দু একটা খেয়ে হচ্ছে বাকিগুলো রয়ে যাচ্ছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম এটা এখন ঢেঁড়স আছে, তো ঢেঁড়সের মধ্যে দিয়ে যদি খাওয়া হয়ে যায় আর কি। তো আমি আমার নিয়মে আমার মতো করে হচ্ছে ঢেঁড়সটা চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢেঁড়স রান্না হতে থাক। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমাকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দিলে আপনি দেখে নিতে পারবেন। তো এদিকে আমি ঢেঁড়স রান্না করছি। তো এই
যে আমার ঢেঁড়স রান্না প্রায় হয়ে গিয়েছে শেষের পথে, সেই সাথে আমিও চলে এসেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে। এখন হচ্ছে রাতের খাবার খেয়ে নেওয়ার পালা, আমরা তো ডিনার করে নিচ্ছি। আপনি কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে এখনও যদি ভুলে গিয়ে থাকেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।